নড়াইল যশোর সড়কে সীমান্তবর্তী ভাঙ্গুরা নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাস চালক মুস্তফা মোল্লা নিহত হয়েছে এ সময় আরও বারো জন আহত হয় নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে নড়াইলের কালনাঘাট থেকে খুলনাগামী যশোর এক্সপ্রেস পরিবহন ভাঙ্গুরা নামক স্থানে পৌঁছালে সামনের চাকা ফেটে যায় এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায় দুর্ঘটনার খবর শুনে নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বাসচালক মুফাকে মৃত ঘোষণা করেন তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের মোল্লার ছেলে অন্যান্য আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নড়াইল থেকে ইমান আলী মিলনের তথ্যচিত্রে পলিটিভি